তুমি নিচে আসবে না আমি উপরে যাব তুমি তোমাকে আমি মেরে ফেলব আজকে এসো তার জন্য তোমায় নিচে আসতে হবে এসো কি ব্যাপার কি হয়েছে টাকি ওয়াও অফিসে অঞ্জলি দেবী আর এখানে হট বেবি ও শাট আপ এত রাতে কি করতে এসেছো বলো কারেক্ট কাজের কথা আসি তোমার এই আংটি এখনো কোনো কাজ করেনি এমনি এমনি ঠিক আছে ঠিক আছে কাল সকালে অফিসে এসো আমি সেখানেই কথা বলবো এ হ্যালো আমাকে দেখে কি তোমার অফিসের পিয়ন মনে হচ্ছে যে রোজ গিয়ে হাজিরা দেবো 24,000 দিয়ে আংটিটা কিনেছি 48 আওয়ার হয়ে গেছে এখনো কোনো কাজ দেয়নি হ্যাঁ কি লোকেদের টুপি পড়ানো হচ্ছে ওই মুরগি এই যে বড় ভাই একদম ঠিক কথা বলেছি মুরগি মুরগি তবে মুরগির রোস্ট আদার সেটা বলছি না এই আংটি এখনো কাজ দিচ্ছে না কি হচ্ছে এগুলো এতদিন হয়ে গেছে কি আমি আংটি দিয়েছি আর সেটা কাজ হয়নি এরকম আগে কখনো হয়নি আমি না কিছুতেই বুঝতে পারছি না যে আপনার সাথে এরকম কেন হচ্ছে আপনি না জাস্ট আজকে রাতটুকু ওয়েট করুন প্লিজ জাস্ট আজকে রাতটুকু তুই হঠাৎ সাথে নরম করে কথা বলছিস কেন হোয়াট টাইপের লোক আমায় মেনশন করে দাও যে ব্যাপারটাকে আংটি দুদিন কাজ করছে না বলে আপনি একটা মেয়ের বাড়িতে রাতে আপনি হামলা করবেন একদম ঠিক করেছেন আমি বলছিলাম কি এই মুরগির রোস্তা না আজ আপনি রাতে খাবেন অবশ্যই আর তুমি ডায়েট করো অবশ্যই মনে রেখো কিন্তু শুধু আজকের রাত দেখেছো ও শিট 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 কি হলো পেঁয়াজ লঙ্কাটা দিতে ভুলে গেলাম যাও 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 গিয়ে দেশে যাও বাই দ্য ওয়ে তোর গাইতে নিয়ে যাই ডিসগাস্টিং ভালো কেন ছেলেটা মুরগি খাবে পেঁয়াজ লঙ্কা খাবে না ওই